ওয়েলকাম টু শর্মিস বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। অ্যাট ফার্স্ট কড়াইতে সর্ষের তেল গরম করতে দেব 7-8 টেবিল চামচ মতো। তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে, এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 1-2 সেকেন্ডের জন্য এভাবে একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব হালকা বাদামি হওয়া পর্যন্ত। পেঁয়াজটা দেখো এখানে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, হালকা বাদামি কালার চলে এসেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এখানে আমি প্রায় 650 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা দিয়ে চিকেনটা আমি এখানে ভেজে নেব 2-3 মিনিটের জন্য হাই ফ্লেমে। চিকেনটাকে হাই ফ্লেমে ভাজার পর এবার আমি এর মধ্যে অ্যাড করছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা প্রায় 5 টেবিল চামচ। হলুদ দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো দেবো 1 চামচ, এবার চিকেনটাকে 10 মিনিট ধরে কষাবো হাই ফ্লেমে। চিকেনটা কষাতে কষাতে কিন্তু চিকেন থেকে অনেকটাই তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব টক দই প্রায় 3-4 টেবিল চামচ। টক দইটা দিয়েও কিন্তু আমি এভাবেই 5-6 মিনিট আবারও কষিয়ে নেব। চিকেনটা মাঝে মধ্যে নিচ থেকে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। প্রায় 5-6 মিনিট আবারও কষানোর পর এবার আমি অ্যাড করছি নুন। নুনটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে।
এই চিকেনটা কিন্তু পুরোপুরি জল ছাড়াই রান্না হবে, কোনো রকম কিন্তু জল ইউজ করা যাবে না। এবার দিচ্ছি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো। চিকেনটা অলমোস্ট কিন্তু হয়েই এসেছে, আর জাস্ট এটাকে 2-3 মিনিট মতো কষাবো। আমাদের চিকেন কষা কিন্তু একদম রেডি, এটাকে জাস্ট নামাবো 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে। আমার স্টাইলে তোমাদের চিকেন কষা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও কমেন্ট সেকশনে। দেখা হবে নেক্সট ভিডিওতে।